নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবার অনেক দিন পর আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে আজকে আমার দিদির বাড়ি যাওয়া। তো বড়দির বাড়ি আমার বাড়ির কাছে 15 মিনিটের পথ, কিন্তু তবুও খুব একটা যাওয়া হয় না, কাজের চাপে বলতে পারো, তার জন্য যেতে পারি না। তো আজকে মেজ দিয়ে আসছে, মেজদের সাথে বড়দির বাড়িতে যাবো। তো বড়দির মা মেয়ে যে করি সে জানে না যে আমি যাব বলে। তো দেখি কতটা সারপ্রাইজ হয়, ও খুব সারপ্রাইজ হয় ওকে না বলে গেলে। তো তোমাদের আমি দেখাবো যে ও কতটা সারপ্রাইজ হলো, তার সাথে আমার মেজদির ছেলে সে আমাকে দেখে কতটা সারপ্রাইজ হয় সেটাও তোমাদের দেখাবো, ঠিক আছে? আমার এটার উপর তো আপনি যা পারবে চাপিয়ে মধ্যে দেখবার চাপিয়ে দেওয়ার মধ্যে থেকেই অনেকদিন পর দেখবে তো বিশাল হ্যাপি হবে। তো দেখো তোমরা, না ওটা খেতে হবে না, ওটা আমি খাবো, না আমি খাবো। আর তোর জন্য তো এইটা নিয়ে লেস নিয়ে এসছে, ওটা তো আমাদের জন্য। এই দে দে দে, যা নিয়ে নিলাম তো। আরে আমায় দে, কোথায় তাই? আরে আমায় দে না, ওটা নেবো না, ওটা তুমি তো খেয়েছো। ওইটাই দিতে হবে আমাকে, ভালো দেখে একটা দাও। দেখ দিদি মুখের তো দিয়ে দিল, পড়ছে না? এই তো পড়েছে একটা হলুদ কালার, এটা খাই। আরে এটা দিদিকে দাও, দিদিও তোমাকে দেবে পরে। কি কালারে দিল? আর নয় একটা একটা। বিকেলের অপর নাম কি? অপরাধ কি অপরাধ? যা যে এই যে একটা কালার এখানে চলে এলো, আবার একটা হলুদ কালার। কুকুরের ব্যাপারে মামামের কাছে ধরো,